সৌমিতা কি করছ? অনলাইন এক্সাম হচ্ছে আজকে? কি সব ছবি লাগিয়ে রেখেছ? হ্যাঁ, এই ভিডিও করছে আর কি করবে, এই মোমেন্টগুলো দেখার জন্য। আজ আমাদের অনলাইন CA4 হচ্ছে, এখানে আমাদের বসে আছে সায়ন মান্না, ওখানে সৌমিতা আর সায়ন্তন ঘুটুর ঘুটুর করছে। আমি এতক্ষণ ওখানেই বসছিলাম, ওখানে আছে। তারপরে এখানে আছে সুপ্রদীপ কুণ্ড। তো এবার আমরা এক্সাম দেবো, স্টার্ট করে দিয়েছি অনলাইন এক্সাম। শুধু আমার থেকে আসছো? কী রে, অনলাইন এক্সাম হচ্ছে না? তাহলে তো এটা ডিসকাস হয়ে যাবে। ওই দেখো, আমরা একটু আগে এটা দেখছিলাম, না দেখে সাইন হয়ে যাই তো, দেখ এবার দেখ এবার মানে তো ভিডিও আমি স্টার্ট করিনি। এই তো এক্সাম ফর্ম স্টার্ট হয়ে গেছে, এই তো এক্সাম স্টার্ট হয়ে গেছে। এই তো মক টেস্ট আমাদের, কোন টাইমটা বলতো? 12:40 থেকে 1:40। অলরেডি অনেক আবার এক্সাম আজ আছে মনে হয়, দেখতে যাবো এটা 9 তারিখ। এই তো এক্সাম, মক এক্সাম। হ্যাঁ, জাস্ট স্টার্ট করে দে, দিব্যজিৎ আবার ফোন করো। নে আরম্ভ কর। এই তো এই এই তো এখানে মাক পকেট করে করলো কেন? আমি আন্দাজে সব সাবমিট মেরে দিলাম। চলো রেজিস্ট্রেশন নাম্বার 109 00। এই তো মক এক্সামের উপর ক্লিক করলো। এই তো এতবার ফোন করলে আমি কি কথা বলে না? এসে আসলে কেসটা হয়েছে কি, ওই সেই কি একবার হয়েছিল নাকি? ওই এই একবার যাদবপুর ইউনিভার্সিটি গিয়েছিল, ওদিন ওয়েট করেন, এরা বাড়ি চলে এসে ওই রাড সেখান থেকে। আর সব আলাদা হয়ে, আগে তবু প্লেসমেন্টের আগে তবু মানে ওই নেহাতে আর যে কথা কথা বলতো প্লেসমেন্ট হয়ে যাবে। এক জায়গায়
নেহা তো মনে হয় আসেনি, মানে ওর মনে হয় ওই ওখানে আছে মনে হয়। হয়ে গেছে, হয়ে গেছে সামনে। এ যখন এরম এ ওই অফলাইন যখন এই যে ফাইনাল এক্সামের দিন এখানে বসবি আর সার্চ করা হবে, পিছন দিক থেকে একদিন সামনে দিক থেকে একদিন, ঠিক আছে? অ্যান্সার মোবাইলে, হ্যাঁ এই তো তুই পিছন দিক থেকে সার্চ করবি কোশ্চেন, আমি সামনের দিকে সার্চ করবো। ও থাকবে থাকবে, ও কি আর রিভিউ করবে কি ওই সিসিটিভি ফুটেজ? ও থাকবে কি হয়েছে? না না স্যার বলে না ফোন রাখতে দেবে, স্যার বলো না ফোন রাখতে দেবে, অনুরাগ চুলাই। এক্সাম সাবমিট হয়ে গেছে, পেপার সাবমিশন কমপ্লিট সাকসেসফুল। এখানে দেখতে পাচ্ছ এটা হলো সুদীপ্তর ল্যাপটপে আমি পরীক্ষা দিচ্ছি, কিন্তু সুদীপ্ত এখন নিজের এক্সাম না দিয়ে ওর বন্ধুর এক্সাম বান্ধবী দিতে ব্যস্ত আছে। তো তো এখানে ওর অ্যান্সার আমি কিছুই পড়ছি না, আন্দাজে করে দিচ্ছি আপাতত, দেখতে পাচ্ছি। আর ওপারে হচ্ছে আমাদের তিথি, কি টাইটেল, ভান্ডারী নাকি, ঠিক আছে, সরকার 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 তিথি সরকার, কিন্তু দুর্গাপ্রদেহ বর্ষ। তো আমাদের সুদীপ্ত যে এসছে আর ইন্টারনেট জাম পড়ে গেছে, মানে জামার লাগলো না, যে জানি সরে যাবে, আরে আটকে গেল কেন, হুচ হচ্ছিল তো ইউটিউবে, মানে প্রাইভেট প্রাইভেট পড়া প্রাইভেট ওই সিনজ। এই তো আমার ক্লাসের ভিডিও পড়া লিক হয়ে গেছে, সব প্রাইভেট করা আছে, ওগুলো পাসওয়ার্ডটা পড়ে রাখ। ইয়েস, আমার নাম দেবাশিস কুমার বৈদ্য, তোমার নাম? শুধু দেবাশিস কুমার বৈদ্য সার্চ করলেই চলে আসবে, তাও বিগ ফ্যান আমি। হ্যাঁ, আর এখনই ধর এখনই সার্চ করতে তারা, এর নামটা কি বেস, ইউটিউব ডাইনামিক ডুয়েট নাকি নাম এর, না সব প্রাইভেট প্রাইভেট করা আছে, না না কিছু কিছু যেগুলো লোকে দেখার যোগ্য সেগুলো পাবলিক করা আছে। এ দেবাশিস মোহান্তি দেখাচ্ছে, না না শুধু দেবাশিস কুমার বৈদ্য লেখ, আরো তো 700 খান প্রাইভেট পড়, আরে আর একটা চায় না যে ওটা ওটাতে 970 খান। লোডিং নেটওয়ার্ক তো ওয়াইফাই না কি জেনারেট হয়ে গেছে, না না আর 38 খানা দরকার তো সাবস্ক্রাইব। ভিউস কত করে হয়? ওই তো ওখানেই তো দেওয়া হয়, মিউজিক এন্ড ব্লগ, এটাও তো কি গান গাওয়া হয় ওটা আগে কত, এখন আর কিছুই করি না এখন আর, প্রবলেম সলিউশন এটাও তো, একটা প্রেরণা চালাবে বড় জামনি কি মিউজিক ভিডিও একটা কন্ডিশন নাকি, সব কি হচ্ছে এই কি কি আমায় জিজ্ঞাসা করছিস কেন, আমি বললাম আমার মুখে শুনলে এসব চারখানা ইউটিউব চ্যানেল মিলে একটা আমি কি কন্ডিশন নাকি দেখেছি ওই ওর তো মনিটাইজিং অন হয়নি এখনো, আর 38 খানা প্রয়োজন সাবস্ক্রাইবার। বন্ধু হয়ে গেছে, এগুলো জাস্ট এমনি অ্যাকাউন্ট, আসলে অ্যাকাউন্ট উপরে আর জাস্ট আমি এমনি ছাড়ি। এই হলো প্রকৃত বন্ধু আমার, কত সুন্দর হেল্প করছে দেখতে পাচ্ছো।
লেভেল বোঝা সবগুলো দিচ্ছি ওরা মনে এন্টার কাজ করে না বাদে সাবমিট মেরে দিয়েছে এখানে প্রেয়ে বিয়ে ফটোশুট করছে পিছনে